হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালোই আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে কটা বলো তো? 2:40। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো বৃহস্পতিবার যেহেতু ঘর টর মোছা, মানে পুজো করা, স্নান করা সব কমপ্লিট হয়ে গেছে, আর বাবু স্কুল থেকে বাড়িতে চলে এসেছে, তো আমি ওকে আজকে নিতে যাইনি। যখন পুজো করছি, মন্ত্র পড়ছে আর কি পাঁচালিটা, তখন দেখি বাবু একা একা বাড়িতে চলে এসেছে। তো তারপর আমার পুজো হলো, আমি ওকে স্নান করালাম, স্নান করিয়ে যে এখন ঘরেতে এনে ওকে রেডি করাচ্ছি। আর তোমরা তো জানোই যে রেডি করানোর সময় কেমন দুষ্টুমি শুরু করে, ওকে বারবার টেনে টেনে আনতে হয়, আবার দৌড় দেবে, আবার আসবে, এই করবে, আমার তো ভীষণ রাগ হয়ে যায়। তো এখন রেডি করিয়ে ওকে ভাত খাবো আর আমিও ভাত খাবো। আর আমি তো বৃহস্পতিবার আর সোমবারে না খেয়ে পুজো করি, তো আমার এখনও খাওয়াই হয়নি, বুঝতে পারছো? তো দুইজনে মিলে এখন একসাথে খেয়ে নেব, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি, কারণ খুবই খিদে পেয়ে গেছে। আগে তো না খেয়ে অনেকটা টাইম থাকতে পারতাম, কিন্তু এখন মানে না খেয়ে থাকলে না কেমন শরীরটা দুর্বল দুর্বল লাগে, মানে শরীরটা চলতেই চায় না। তো চেষ্টা করি তাড়াতাড়ি পুজো করার, কিন্তু হয়ে আর ওঠে না। তো বন্ধুরা, বাবুকে রেডি করানো হয়ে গেছে, আর এখন যাবো কে খাওয়াতে। আর ও না স্কুল থেকে বাড়ি এসে খেতে চায় না, কেন বলো তো? ও যে টিফিন বানিয়ে দিই না, তো টিফিনটা খাওয়ার কিছুক্ষণ পরে তো বাড়িতে চলে আসে, ওর জন্য আর খিদে পায় না। তো আমিও জোর করি না খেলে, মানে খাওয়াই অল্প একটু, নাহলে না। আর আজকে টিফিনে দিয়েছিলাম কি বলো তো, এগ রাইস দিয়েছিলাম। মানে এগ রাইস বলতে ভাত ভাজা, আমাদের মানে বাঙালিদের যেটা বোঝায়, এগ মানে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাতটাকে ভাজা করেছিলাম, তার মধ্যে একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম, একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল জানো তো। ওটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম কটা আঙুর ফল, এটাই দিয়েছিলাম। মানে ভাবছিলাম যে এগরোল দেবো, কিন্তু ময়দা আনতে পাঠিয়েছিলাম যার কাছে, এসে দেখি সে বেসনই এসছে, ওর জন্য আর এগরোলটা বানাতে পারিনি, ওটাই দিয়ে দিলাম, জলদি হয়ে গেছে। তো চলো, আমি এই সবেমাত্র পুজো কমপ্লিট হলো, এখনও ভাত খাইনি, ঠাকুরের প্রসাদ তুললাম, লাড্ডু সবাইকে প্রসাদ দিলাম, বাবুকে রেডি করালাম, এখন যাব আমি আর ও কটা খাবো। তারপরে কি, এখন আর শর্ট ভিডিও বানাবো না, কারণ এখন না ওই 2:00, 3:00, 4:00 এই সময় না খুব রোদ থাকছে, ছাদে ওঠাই যাচ্ছে না রোদের তাপে, ঠিক আছে, ওর জন্য আর একটু লেট লেট করে ভিডিও বানাই। তো চলো ভাত টাত খেয়ে নিই, আর খিদেই পাচ্ছে না জানো তো। সকালবেলা কী খেয়েছিলাম বলো তো? সকালবেলা খেয়েছিলাম, ও হ্যাঁ, খিচুড়ি খেয়েছিলাম। আজকে তো আবার কালকে একাদশী হলো, একাদশীর পরে আজকে সবাইকে খাওয়াতে হয় না, তো অনেকে নিমন্ত্রণ করেছিল বাবুকে, তো আমরা তো যাইনি আর বাবুও যায় না, কারণ ও কারোর বাড়িতে মানে খেতেই চায় না। ও কোনগুলো যায় বলো তো, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, যেগুলো পাঁপড় চিপস দেয় ও সেই লোভে লোভে যায়, তাছাড়া এমনি নর্মাল খিচুড়ি ডাল ভাত বলো ওগুলো খেতে আর যায় না। ওর জন্য আমি আর জোরজার করে পাঠাইও নি, তো অনেকে আবার বাড়িতে দিয়েও গেছে খিচুড়ি রান্না করে, তো একটা পিসি খিচুড়ি রান্না করে দিয়ে গেলো, খুব সুন্দর টেস্ট হয়েছিলো খিচুড়িটা, তো ওটাই খেয়েছে। আর ওটা খেয়ে না একটু গ্যাস গ্যাস হয়ে গেছে, পেটটা ভার ভার হয়ে আছে, খিদেই পায়নি। তো চলো যাই, গিয়ে ভাত খেয়ে নিই অল্প কটা। আজকে এবার বাজার আছে, আর গরমের দিন পড়ে গেছে না, খুব গরম লাগে, ফ্যান ট্যান চালিয়ে সবসময় যেন বসে থাকছি। এখনই এই গরম বলো, মানে হঠাৎ শীতটা গেল, কোনো কয়দিন হলো তার মধ্যে এরকম গরম, তাহলে সামনে কী গরম দেবে বোঝাই যাচ্ছে, তাই না? চৈত্র মাসে, বৈশাখ মাসে তো একদম গরমে সিদ্ধ করে ফেলবে মানুষকে, তাই না? তো চলো যাই বাবা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর হঠাৎ করে না একটু গান শোনার মন হলো, আর টিভি তো দেখাই হয় না, আগে মানে বিয়ের আগের কথা বলছি, তখন টিভি না হলে বাঁচতামই না, সকালে ঘুম থেকে উঠতাম আর রাত্রি ঘুমানোর আগে পর্যন্ত সারাটা দিন টিভি, কিন্তু এখন আর টিভি দেখা হয় না, এখন ওই যে ফোনটা পেয়ে আর টিভির দিকে কোনো ইন্টারেস্ট নেই। তো আজকে আর মানে ফোনটা ঘাটতে ইচ্ছা হচ্ছে না, আসলে ফোনে চার্জ নেই, চার্জে বসিয়েছি, তো কী করে টাইমটা পাস করব, তো একটু মন চাইলো টিভিটা দেখি। তো আমার আবার মানে রোম্যান্টিক গান শুনতে খুবই ভালো লাগে, রোম্যান্টিক সং, তারপর স্যাড সং, ওগুলো শুনতে খুবই ভালো লাগে। তো এই যে বাবু বাড়িতে নেও খেলতে চলে গেছে, বাড়িতে আপাতত কেউ নেই, আমি একাই আছি, তো মন চাইলো একটু গান শুনি। তো এই যে দোলনায় বসে বসে এখন হিন্দি গান চালাচ্ছি, আর এতটা সুন্দর একটা গান হচ্ছে, কী গান বলো তো? খামোশিয়া। তো সেই গানটা করছি আর দোল খাচ্ছি, মানে খুব একটা রিল্যাক্স ফিল হচ্ছে, এতটা সুন্দর লাগছে, আর খামোশিয়া গানটা সত্যি খুবই ভালো লাগে।
তো এই বাইকটাকে চিনতে পারছো? এটা কিন্তু আমাদের বাইক না, এটা কার বাইক বলো তো? এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলের। আসলে আমার হাজবেন্ডের যে বাইকটা সেটা না স্টার্ট নিচ্ছে না, তো সেদিন ডিউটিতে গেছিল, ডিউটি থেকে ফেরার পথে না হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়, তারপরে ও গাড়িটা গ্যারেজে দিয়ে অটোতে করে বাড়িতে আসে। তো ঠিক হতে হতে 3-4 দিন মতো লাগবে, কিন্তু এই কয়েকদিনও কিসে যাবে তার জন্য মামা শ্বশুরের কাছে ফোন করে বাইকটা নিয়ে আসে। তো আপাতত কয়েকদিন এই বাইকটাতে যাতায়াত করবে। তো এদিকে বাজারও চলে এসছে আমাদের, আর আজকে বাজার থেকে নিয়ে এসছে লাউ। তো আমাদের একটা সমস্যা আছে, কি বলতো, যেটা আনবে তো সেটাই এনে যাবে, আর যেটা আনবে না তো সেটা আনবে না, বলে বলেই যে লাউটা আনিয়েছে একদিন, কিন্তু এই হাটে দেখি লাউ নিয়ে চলে এসছে। আর তার সাথে নিয়ে এসছে কচি কচি শাগের ডাঁটা। তো এই ডাঁটাগুলো মাছের ঝোল দিয়ে মানে মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে, আর তার সাথে এই যে কচি কচি পাতা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলেও ভালো লাগে। আর নিয়ে এসছে আঙুর ফল, আর এই আঙুর ফল আমার পিছু ছাড়ছে না, কেন বলতো, বাবুর জন্যে। আজকে ও দাদুর সাথে বাজারে গেছিলো, তো আঙুর ফল নিয়ে চলে এসছে। আমার বাবু আঙুর ফল খেতে খুবই ভালোবাসে। আর এই যে নিয়ে এসছে গাজর, বেগুন, তারপরে অনেক রকম মশলা টশলা নিয়ে এসছে। আর মাছ কি, এটা আবার কি মাছ, ও হ্যাঁ এটা আবার কি বলে ফ্যাসা মাছ। তো ফ্যাসা মানে আমার বাবা বাড়ির ওদিকে বলে ফ্যাসা, আর এদিকে বলে ঢেলা, ঢেলা মাছ। তো ওই মাছে খুবই কাঁটা, কিন্তু খেতে খুবই স্বাদ, আর যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদই বেশি, তাই না? আর খাওয়ারে নিয়ে এসছে কি, 5 জনের 5টা আস্ত ডিমের চপ। তো এদিকে দেখো বাবু একটা ডিম মানে নিয়ে খাচ্ছে, তোকে বললাম যে ওপরের ছালটা খাস না, ওটাতে গ্যাস হবে, তুই ভিতরের ডিমটা খা। তো ওই যে ছাড়িয়ে ছাড়িয়ে ছালটা আমাকে দিয়েছিল, আর ভিতরের ডিমটা ও তারপরে বসে বসে খেলো। তো দেখো রান্না করতে চলে এসেছি, আর এই যে মাছ, মাছে নুন হলুদ সব মাখানো হয়ে গেছে, আর এটা হচ্ছে ঢেলা মাছ, ঢেলা, আর আমার বাবা বাড়ির ওদিকে বলে ফ্যাসা মাছ। তো এই যে মাছের আবার ডিম হয়েছে পেটে, ধুতে গিয়ে সব ডিমগুলো খুলে খুলে এসেছে, এই যে এখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর ওদিকে মাছের সবজি কাটা হচ্ছে, বেগুন, আলু, আর ভাবছি ডাঁটাও দেবো, কারণ এই কচি কচি ডাঁটা দিয়ে মাছ রান্নালে না ভালো লাগে। আর সকালে রান্না হবে লাউ দিয়ে। তো চলো মাছটা ভাজতে থাকি। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, তো এখন রান্নাটা স্টার্ট করে দিয়েছি, ভাত তো হয়ে গেছে, আর এখন সবজিগুলো ভাজা করে নিচ্ছি। তো চলো বন্ধুরা আমি এদিকে রান্না করতে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। তো চলো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।